Welcome back to my channel. আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি একটা নতুন ভিডিও করতে। আজকের ভিডিওটা রিকোয়েস্টেড ভিডিও। অনেক দিন ধরেই একজন বলছেন, আমাকে এই রিকোয়েস্টটা করছেন যে এই ভিডিওটা আমি যেন করি, কিন্তু একদমই সময় করে উঠতে পারছিলাম না। তো আজকে একটু সময় হয়েছে বিকেলবেলা, তো তার জন্য আমি বসেছি ভিডিওটা করার জন্য। আমার মনে হয় তোমরা এতক্ষণে বুঝে গেছো থাম্বনেলটা দেখে যে আমি কি ভিডিও করতে চলেছি। তো উনি আমাকে অনেকদিন ধরে রিকোয়েস্ট করছেন যে স্ক্রু নো স্পিন ওয়্যার অ্যান্ড রিমুভ এই ভিডিওটা করার জন্য। তো আমার কাছে অনেক রকমেরই নাকচাবি আছে, কিন্তু স্ক্রু টাইপ নো স্পিন কোনোদিনও আমি পড়িও নি আর আমার কাছে ছিল না। তো যাই হোক, রিকোয়েস্টটা রাখার জন্য আমি একটা স্ক্রু টাইপ নো স্পিন কিনে এনেছি, কিন্তু জানি না সেটা ঢোকাতে পারবো কি না, কারণ আমার নাকের ফুটোটা না খুবই সরু, মানে আমি যে নাকচাবিটা পরে থাকি সেটা খুবই সরু, আর যেগুলো আছে সেগুলো খুব সরুভাবে বানানো। কারণ আমি না আমার নাক যখন আমি ফুটিয়েছিলাম একেবারে রিং দিয়ে ফুটিয়েছিলাম, মানে সোনার যে রিং হয় সেই রিং দিয়ে ফুটিয়েছিলাম। তো তার জন্য আমার নাকের ফুটোটা, নাকের বলো কানের বলো সব ফুটোগুলি একটু সরু। তো তার জন্য আমি সব রকম নাকচাবি পরতে পারি না, কিন্তু রিকোয়েস্ট রাখার জন্য আমি কিনে এনেছি একটা। তো চলো তোমাদের পরিয়ে দেখাই। তো এই যে হচ্ছে সেই স্ক্রু টাইপ নো স্পিন যেটা আর কি পরার জন্য আমাকে রিকোয়েস্ট করেছে। তো এই যে এই নাকেরটা আমি কিনে এনেছি, এই নো স্পিনটা আমি কিনে এনেছি। দেখো এই যে এইটা হচ্ছে তার ডাঁটি, আর এইটা হচ্ছে পিছনে যে স্ক্রু দিয়ে পড়ে সেই অংশটা, এই যে। তো আমি এটা এখন পরে তোমাদের দেখাবো। তার আগে আমি যে নাকেরটা পরে আছি হ্যাঁ সেইটা আগে তোমাদের খুলে দেখাই। এই দেখো এই নাকেরটাকে আমি এইভাবে, এই যে এইভাবে আমি নাকেরটা এই যে খুলে নিলাম। এটা আমি সবসময় পরে থাকি। তো এবারে যে নাকেরটা পরার জন্য আমার কাছে ভিডিওটা মানে রিকোয়েস্টটা এসছে সেই নাকচাবিটা আমি পরব। তো এই যে সেই নাকচাবি আমি একটুখানি বড়লির লাগিয়ে নিচ্ছি, না হলে না আমি পড়তে পারি না, একদম পড়তে পারি না। এতটা মোটা দেখো, এতটা ঢুকিয়েছি, কিন্তু না এরপর আর ঢুকছে না, আমার নাকে প্রচণ্ড লাগছে, চোখ দিয়ে জল বেরিয়ে আসছে, আমার একদম ঢুকছে না নাকেরটা, পাচ্ছি না, আমি খুলে ফেলছি। তো তো ওই নাকেরটা না আমি পড়তে পারলাম না, এত লাগছে আমার, চোখ দিয়ে জল বেরিয়ে আসছে। তো ওই নাকেরটা হলো না। তো সরি, যে রিকোয়েস্ট পাঠিয়েছিলে সে মানে আমি খুবই দুঃখের সাথে জানাচ্ছি যে আমি ওই নাকেরটা আমার পড়াতে মানে পড়তে পারলাম না। আমি তোমাদের আগেই বলেছিলাম না যে আমার নাকের ফুটোটা ভীষণ ছোট। তো যাই হোক, ভিডিওটা যখন করতে বসেছি তোমাদের একেবারে হতাশ করব না, আমার অন্য কিছু নাকছাবি আছে, তো সেগুলো তোমাদের পড়ে দেখাচ্ছি। তো দেখো এই একটা নাকছাবি আছে আমার, এ দেখো লম্বার ওপর দেখাচ্ছি, ধরো এই দেখো লম্বার ওপর, এইটা। তো এইটা পরব, অবশ্য করে একটু বোরোলিন দিয়ে নেব আমি, বোরোলিন ছাড়া আমার নাকে নাকে কানে কিছুই ঢোকে না। তো দেখো এটাকে এরমভাবে বোরোলিন দিয়ে এই অংশটা পিছন দিক থেকে নাকটা এরমভাবে চেপে ধরতে হবে, ফুটোটা ধরে এইভাবে, আস্তে আস্তে ভেতর দিকে ঢোকানোর চেষ্টা করতে হবে। এই দেখো ঢুকে গেছে আমার, এই যে আঙুল দিয়ে আমি বুঝলাম যে আমার নাকে ঢুকে গেছে। এইবার এই হাতটা ছেড়ে দেবো, দিয়ে এইবার আস্তে আস্তে এটাকে ঘুরিয়ে সেট করব নাকের সাথে।
তো দেখো সেট হয়ে গেছে, এই যে এই নোজপিনটা পড়া হয়ে গেছে, লম্বার উপর নোজপিন। তো দেখো কেমন লাগছে আমাকে। আমি এবার এটা খুলে আরেকটা আমার নাকের আছে সেইটা তোমাদের পরে দেখাবো। এটা পরেছি আমি লম্বার ওপর, আর এটা হচ্ছে গোলের ওপর। দেখো এটা গোল, গোলের ওপর এটা। তো আগে এটাকে খুলি, এটাকেও আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে খুলতে হবে, যেভাবে প্যাঁচটা আছে সেইভাবে আস্তে আস্তে খুলতে হবে। এই যে দেখো, তো খোলা হয়ে গেল। এবারে পড়বো আমি এই গোলটা, নাকে যেহেতু আগেই বোরোলিন দেয়া আছে আমি আর বোরোলিনটা দেবো না, দেখি ঢোকে কিনা। তোমাদের আগের দিন বলেছিলাম না আমার নাক চাবি পড়তে গেলেই হ্যাচ্চো হয়, কিন্তু দুর্ভাগ্যবশত সেদিনকে একটাও হ্যাচ্চো হয়নি। তো আমার কথাটা মিথ্যে নয় সেটা তোমরা বুঝতেই পারছো। তো দেখো কতগুলো হ্যাচ্চো হয়েছে, আর নাক দিয়ে সমানে জল পড়ে যাচ্ছে, নাক চোখ সব দিক দিয়ে জল পড়ছে। দেখছো আমার অবস্থা, নাক চাবি পড়তে খুলতে গেলে আমার মানে এটাই হয়। কিন্তু সেদিনকে যেদিনকে স্নিজিং চ্যালেঞ্জ করতে এসেছিলাম, বসেছিলাম, সেদিনকে একটার বেশি হ্যাচ্চো হলো না। তো আজকে তোমরা প্রমাণ পেয়ে গেলে, তো আমি সত্যি কথা বলছি বলছিলাম কি মিথ্যে কথা বলছিলাম। তো দেখো চলো আবার পড়ছি। হয়েছে, এই যে দেখো বলো তোমরা দেখে যে গোল নোজপিন পরে আমার মুখটা কেমন লাগছে। চৌকোটা পরে ভালো লাগছিল না গোলটা পরে ভালো লাগছে, তোমরা দেখে অবশ্য করে এই কমেন্ট বক্সে আমাকে জানাবে, ঠিক আছে। এই যে তাহলে স্ক্রু নোজপিন হলো না, তাছাড়া আমি তোমাদের দুটো নোজপিন পরে দেখালাম, ঠিক আছে। তো লাস্ট আর একটা নোজপিন পরে দেখাবো, কিন্তু এক্স্যাক্টলি সেটা পুরো মানে নোজপিন বলা যায় না, সেটা আমার বিয়ের নথ। তো সেটা তোমাদের পরে দেখাবো। আমি তোমাদের স্নিজিং চ্যালেঞ্জ যারা আমার দেখেছ তারা শুনে থাকবে যে ওই নোজপিনটা আমার বিয়ের সময়ও নাকে ঢোকেনি, কিন্তু সেই দিনকে চ্যালেঞ্জ করতে বসে নাকে ঢুকেছে। কিন্তু আজকেও আমি ওই নোজপিন ওই নথটা তোমাদের পরিয়ে দেখাবো যে কেমনভাবে পড়তে পারবে তোমরা। তো তার আগে আমাকে এই নাকছাবিটা তো খুলতে হবে, তো চলো আগে এই নাকছাবিটা খুলে নিই আমি। এটাকেও ওইভাবেই প্যাচ করে ঘুরিয়ে ঘুরিয়ে আস্তে আস্তে করে খুলে নেবে।
তো খুলে নিলাম আমি। এবারে পড়ব আমার বিয়ের নত্তা। দেখো এই নত্তা আমার মা আমাকে বিয়েতে দিয়েছিল। তো চলো এটা আজকে তোমাদের পড়িয়ে দেখাই, যেটা আমার সর্বপ্রথমের কাজ। আগে বোরোলিন দিয়ে নেয়া সেটা দিয়ে নিলাম, এই যে বোরোলিন দিয়ে নিয়েছি। এবার জয় মা কালী বলে পড়তে শুরু করি। তো দেখো পড়ছি ওইভাবেই আগে থেকে। এভাবে নাক ছবিটাকে ঢুকিয়ে নেবো, ফার্স্টে ঢুকিয়ে নিয়ে আস্তে আস্তে করে ওই যে ফুটোটাকে ঘুরিয়ে ঘুরিয়ে পড়ার চেষ্টা ঢুকেছে। এই যে দেখো আমি তোমাদের পিছু ভেতর থেকে বার করে দেখাচ্ছি, এই দেখো দেখো এই দেখো বেরিয়ে এসছে। হ্যাঁ তো দেখো ঢুকে গেছে নাকে, এই দেখো ঢুকে গেছে। এবারে তোমাদের দেখাচ্ছি যে পুরোটা কিভাবে ঢুকেছে, আমি ঘুরিয়ে ভেতর দিয়ে তোমাদের দেখাচ্ছি। এই দেখো এই দেখো নাক থেকে ভেতর থেকে বেরিয়ে এসছে। এবারে আমি এইটাকে লাগিয়ে নেব পোর্শনটাকে। দেখো লাগিয়ে নিয়েছি, লাগিয়ে নিয়ে এবার ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নিয়ে এই যে এখানে একটা হুক টাইপের আছে, এই হুকটাকে আমি এইখানে লাগিয়ে নেব। তো দেখো আমার নথ পড়া হয়ে গেছে। এই নথগুলো আমার আমাদের মানে আর কি আছে, যে এই রিচুয়ালসটা আছে বিয়ের সময় আমাদের মেয়েদের নথ আর মল পরিয়ে পরে বিয়ে দিতে হয়। তো আরো বড় বড় পরে, মানে এমন পরে যে খেতে গেলে অসুবিধা হয়। কিন্তু আমার মাও ছোটটাই পছন্দ করতো আর আমিও ছোটটাই ছোটই পছন্দ করি, খুব বড় আমার ভালো লাগে না যেহেতু আমার মুখটা ছোট। তো তার জন্য আমি এই ছোট নত্তা মায়ের নত্তাই নিয়েছিলাম। তো তোমরা দেখে জানিও আমাকে কেমন লাগছে। দেখো তো তোমাদেরকে তিনটে নাক ছাবি আমি পরে এবং খুলে দেখিয়েছি, কিন্তু স্ক্রু নোজপিনটা তোমরা দেখলেই যে আমার নাকে একেবারেই ঢুকলো না। তো ওই জন্য আমি ওটা পড়াটা আর খোলাটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তবে আমি কিনেছিলাম, দেখো যেহেতু রিকোয়েস্ট করেছিল আমার বন্ধু, রিকোয়েস্ট রাখার জন্য আমি করেছিলাম। কিন্তু যদি না ঢোকে আমার তো কিছু করার নেই না। তো যাই হোক এই নাকেরগুলো পরে আমাকে কেমন লাগছে তোমরা অবশ্য করেই বলো, কমেন্ট বক্সে জানিও। আর এরপর আরও কোনো চ্যালেঞ্জিং ভিডিও তোমরা আমার থেকে দেখতে চাও কি না সেটাও অবশ্য করে আমাকে জানিও। তো চলো আজকের মতো আসি, দেখা হবে নেক্সট ভিডিওতে।